আপনার মেসেজ অথবা হ্যান্ডফোনের অ্যাপের ভিতরে যখনই আপনি মেসেজটি পেয়ে যাবেন আপনি কোথায় আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য আপনার নির্ধারিত স্থান হয়েছে এবং সময় হয়েছে সেখানে আপনি চলে যাবেন এবং যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে যাবেন মাস্কের আপনাকে ঢুকতে দেবে না এবং আপনি যেখানে যান সেখানে আপনি যাকে লাইন ধরতে হবে সেখানে এবং ভ্যাকসিনেশনের যে স্থান সেখানে যেতে হবে আপনি যে কেন্দ্রেই ভ্যাকসিন দিতে যান না কেন সেখানে আপনার নির্ধারিত সময় যেতে হবে আপনার সময় যদি থাকে 4টা বাজে আপনি 4টা বাজে যাবেন যদি থাকে সন্ধ্যা 7টার দিকে তবে 7টার দিকে যাবেন আপনি আগে যাবেন না আপনি যদি আগে যান তো ওখানে অনেক লোকের সমাগম হবে এবং ওখানকার যে সিকিউরিটি আছে যে ইনচার্জ আছে তারা আপনাকে বহুত ক্যাপচার করবে তার জন্য আপনি নির্ধারিত সময় যাবেন আপনি দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্টে কখন টাইম রয়েছে ঠিক সেই টাইমে যাবেন দেখতে পাচ্ছেন বহুত লোক এখানে সারি সারি লোক ইনি হসপিটাল আছে সঙ্গে লং হসপিটাল ইনি আমি ওরাম পরে না আসি নিস্কারা ওরাম তো sini macam nampak orang lokal tak ada? Ada tak banyak, sikit je. Sikit je ada? Masa kita tak ramai orang, kurang sikit. Ini ramai, sikit je lah. Tempat main okey, dekat kita kan? Sini jauh. Kita nak ready ke ni? এটিএমের তিন চারজন লোক চলে আসছে যারা সিকিউরিটি তিন চারজন আছে তারা টাইম মেনটেন করে রিটার্ন পাঠাচ্ছে এই জন্য সঠিক সময় আপনার যে এ বি সি যেটা আছে আপনি অ্যাপয়েন্টমেন্টে ঠিক সেখানে আপনি ফলো করে যেতে হবে দেখুন এইচ সি ও বি আপনি বিতেই যাবেন বিতে যাওয়ার পর ওখানে আপনি অ্যাপয়েন্টমেন্টে যে দেওয়া আছে না ওই অ্যাপয়েন্টমেন্টে দেখে যাবেন যে আপনি কোথায় দেখেন সি এখানে আপনার পাসপোর্ট অবশ্যই নিতে হবে এবং আপনার পাসপোর্ট দেখে আপনি ওখানে যাওয়ার পর দুটি ফর্ম দেবে একটি মালয় ভাষা ফর্ম একটি ইংলিশ ওইখানে আপনার ওই যে টিডা টিডা তারপর আপনার নাম পাসপোর্ট নম্বর এবং ডেট লিখতে হবে দুটো পৃষ্ঠে সেম একই করবে তারপর আপনি ভিতরে যাবেন ভিতরে যাওয়ার একটি নাম্বার পাবেন এবং নাম্বার পাওয়ার পর আপনি ওখানে অপেক্ষা করবেন এবং ভিতরে চলে যাবেন আপনি ভিতরে যাওয়ার পর আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করবেন কোন ভ্যাকসিন নেবেন বা আশেপাশে এলার্জি আছে কি না আপনি ওখানে অপেক্ষা করতে হবে তারপর আপনাকে ইঞ্জেকশন দিয়ে দেবে এবং আপনি ওখানে 15 মিনিট বাদ দেবেন আধা ঘন্টা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাকে এই একটি রদ ধরিয়ে দেবে দুটো আপনি যে করেছেন সেটি ধরে দেবে এই কার্ডটা আপনাকে দিয়ে দেবে এবং দ্বিতীয় রোজের ডেটটো ডেটটু এখানে লিখে দিবে তারপর আপনি বেরিয়ে আসলেন এখানে আপনি একটি ছবি তুললেন দুটা ছবি তুললেন ছবি তুললে আপনি বেরিয়ে চলে আসলেন এবং এখানে যাওয়ার পর রাস্তা আপনাকে দেখিয়ে দেওয়া হবে ওকে